গত বছর লকডাউনে বহু শিল্পী তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। দুবেলা দুমুঠো ভাত পরিবারকে তুলে দিতে হিমশিম খেতে হয়েছিল তাদের। ধার দেনা করে কোনো মতে সংসার চালিয়েছেন, কিন্তু সেই লকডাউনের আশঙ্কা আবারও দেখছেন শিল্পীরা, বড় চিন্তায় ফেলে দিয়েছেন প্রতিটি শিল্পীদের। এই নিয়ে আমাদেরকে জানালেন জি বাংলা মিরাক্কেলের হাস্য কৌতুক শিল্পী নৃপেন পাল। কি বলছেন শুনুন তিনি। চব্বিশ ঘন্টা লাইভ আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আছি আমরা উত্তর চব্বিশ পরগনার জগদ্দল গোলঘরে। বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিল্পীদের সাথে আমরা কথা বললাম, কারণ প্রত্যেকটা শিল্পী কিন্তু নির্ভর করে কিন্তু তাদের সাংস্কৃতিক কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর উপরে তাদের কিন্তু বেড বা পরিবার চলে। আজকে কিন্তু আমরা এমন একজন শিল্পীর সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি যে শিল্পীর নাম আমার মনে হয় শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার কিন্তু তার যে অনুষ্ঠান, অর্থাৎ একজন হাস্যকৌতুক শিল্পী, তার মিমিক্রি শিল্পী, তার কিন্তু এই প্রোগ্রামগুলো কিন্তু বিভিন্ন মঞ্চে কিন্তু মানুষকে উপহার দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই শিল্পীরা যেরকম মানুষকে হাসায়, কিন্তু আজকে গত বছর থেকে আজকের দিন দাঁড়িয়ে কিন্তু এই শিল্পীরা কিন্তু তারা হয়তো অন্ধকারে বসে কাঁদছে। তার কারণটা হচ্ছে তাদের অনুষ্ঠান যেন দিনের পর দিন সংখ্যায় কমে যাচ্ছে। তারপরে এই ইতিপূর্বে যেই খবর শিল্পীদের কানে এসেছে যে হয়তো করোনা প্রাক্কালে, করোনা আবহাওয়ে আবার পুনরায় লকডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে। তো এই নিয়ে কিন্তু তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো, তার জীবনযাপন কীভাবে চলছে, আগামী দিন যদি সত্যি আবার পুনরায় লকডাউন হয় তাহলে কীভাবে বাঁচবে পরিবারকে নিয়ে, সমস্ত কথা তার সাথে বলবো। আপনারা সরাসরি দেখতে থাকুন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, বলতে পারেন সকলের একটা প্রিয় শিল্পী নৃপেন পাল, যার যাকে আমরা বহুবার টেলিভিশন পর্দা থেকে শুরু করে বিভিন্ন মঞ্চে বিভিন্ন রকম অনুষ্ঠানে কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি। আসুন আমরা তার সঙ্গে বিভিন্ন চব্বিশ ঘন্টা স্বাগত বলছি। প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে সেটা কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা যেরকম আমরা একাধারে জানতে চাইছি, এরকম অসংখ্য শ্রোতা, তোমার ভক্ত যারা তোমার পারফরমেন্স দেখতে যারা ভালোবাসে, এই মানুষগুলো জানতে চাইছে যে গত বছর তোমার এই যে একটা বছর লকডাউন গেছে তাতে অনুষ্ঠানের সংখ্যা কী ছিল? গত বছর একটা বিশাল অভিশাপ, নটা মাস না খেয়েছিলাম, খুব কষ্ট। তার মধ্যে আবার মানে প্রধানমন্ত্রী অলরেডি ডিক্লেয়ার করছেন যে লকডাউন হতে পারে, এই তো না খেয়ে সব শিল্পী মরে গেল। শুধু আমি না, মানে আমি তো একা, তার মধ্যে আমার পরিবার আছে, যে আমাদের সাথে একটা মিউজিশিয়ান, সাউন্ড, লাইট, প্যান্ডেল, এরা কোথায় যাবে? এরা কোথায় যাবে? এই লকডাউন যদি ডিক্লেয়ার করে তো প্রত্যেকে সুসাইড করবে, প্রত্যেকে সুসাইড করবে। আমার যেটা জানতে ইচ্ছে হচ্ছে তোমার কি মানে এই ফাংশনের উপর নির্ভরশীল? একদম, আর কিছু পারিনি, শিখিনি, আমি পারিনি, শিখিনি, করিনি। আর গত একটু ধার দেনা করে, বাড়ির থেকে একটু ধার দেনা করে একটা টোটো কিনলাম, চালাতে পারি না, টোটো চালাতে পারি না। ও 1,10,000 কিনলাম, 3 মাস চালিয়ে 50,000 টাকা বিক্রি করি। আমি এখন কি করব? মানে টোটো টোটো কেনার উদ্দেশ্য কি ছিল? মানে মনে হচ্ছে কি যে প্রোগ্রাম আর হবে না, আর হবে না, আর হবে না। এখনো বলছি, এখনো বলছি যে এখন গান বাজনাটাকে মানুষ মুছিয়ে দিচ্ছে, কারণ আনন্দ করার জন্য প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা সংস্থা এই যে আমাদেরকে এটা মানে বলতে নেই উৎসাহ করে, একটা প্রোগ্রাম দেয়, আমরা কি প্রোগ্রাম করতে যাই, আমাদের কানে একটা শব্দ ভেসে আসে, যখন ঘুম থেকে উঠি একটা শব্দ কানে, হাততালি। ওই হাততালি লোভ, এই লোভটা আমরা সামলাতে পারিনি। হাততালি লোভে আমরা শহর, গ্রাম, বিদেশ সব জায়গায় যাচ্ছি, কিন্তু প্রোগ্রাম যদি না হয় তো না খেয়ে মরবো, না খেয়ে মরবো। নৃপেন পাল কিন্তু শুধু একজন মিমিক্রি আর্টিস্ট বা হাস্যকৌতুক আর্টিস্ট নয়, তার কিন্তু বহু বহু শিল্পীর সঙ্গে একটা মানে পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে এই ফাংশন সোর্সে। আচ্ছা নৃপেন দা, এই যে যেইভাবে লকডাউনে গত বছর যেইভাবে তুমি বলছো না খেয়েছিলে, আর এই বছর যদি আবার পুনরায় লকডাউন হয় তাতে মানে সরকারের কাছে কোনো সাহায্য পেয়েছো? কোনো সরকার দেবে না। আচ্ছা, এইগুলো মিথ্যে, কেউ দেবে না। হ্যাঁ, তবে যারা পাচ্ছে পুরোহিত ভাতা, অমুক ভাতা পায়, বা বাউল গান যারা করে তারাও টাকা পায়, এটা আমাদের রাজ্য সরকার করেছে। কিন্তু এখনও আমি সেই ব্যবস্থাটা যাইনি, অ্যাপ্লাইও করিনি, দেখতে হবে। যদি 1,000 টাকা করে দেয়, যেটা আমি আর্টিস্ট ফোরামের মেম্বার, ওই আর্টিস্ট ফোরাম থেকেও কিছু পাইনি, কিচ্ছু পাইনি। তা আমি বলতে নেই যে বিগত যেরকম মানে পুরনো শিল্পী হেমন্ত দা, মান্না দে,
এদের সঙ্গে এত শো করেছি, আর ডি বর্মন, সচিন দেব বর্মন এদের সঙ্গে শো করেছি, কিন্তু আমরা এই লকডাউন সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল না। লকডাউন ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। এই লকডাউনটা এসে আর্থিক অবস্থা এবং মনে যে স্প্রেড, যে আমি লোককে হাসাবো কি করে, যে লোককে হাসাবো, এই যে একটা ঘোরে যাচ্ছে ছুটছে, এই আওয়াজগুলো আসবে কি আর, গলা বসে যাবে, ঠান্ডা জল খেয়ে গলা বসে কেমন আছিস, ভালো আছিস তো, আর হবে না গান বাজ। মানে লকডাউন করলে আমাদের যে মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আর পাবলিককে দিতে পারবো, অবস্থা খুব শোচনীয় হবে। এবার দেখতে হবে সেটা লকডাউন এক মাস করুক, এক মাস করে দেবে, এক মাসে অনেক শিল্পীরা সুইসাইড করবে, অনেক শিল্পী সুইসাইড করবে। নিপেন পাল যে মানুষটা কিন্তু এই যে কথা বলতেই কিন্তু দুটো মিমিক্রি তার কিন্তু প্রেজেন্ট করলো আমাদের চব্বিশ ঘন্টা লাগে দর্শক বন্ধুদের জন্য। সব থেকে মজা বলছি এই মানুষগুলো সারা দিন ভাবেন মানুষকে কীভাবে হাসাবেন, আর আমরা চব্বিশ ঘন্টা লাগবে সমস্ত দর্শক বন্ধুদের বলবো একবার একটু ভেবে দেখুন, একবার একটু চিন্তা করে দেখুন যে এই মানুষগুলো যদি কখনো ঘরে বসে কাঁদে তার অভাব অনাটনের জন্য সেটা কীরকম লাগবে আমাদের। আচ্ছা নিপেন, আমি একটা প্রশ্ন করবো, চালো আমরা কোনো লঙ্কাও বেশ পারবো, লঙ্কা বেশ থাকলে একটা পাল্লা ধরতে হবে, বাটখারা সম্বন্ধে আইডিয়া হতে হবে, আমার আইডিয়া তো লজেন্স বেচবো, বাড়ি বাড়ি বেচবো, ঠিক আছে, পেটের দায়ে লজ্জার ব্যাপার নেই, পেটের ব্যাপার কে নেবে, কে নেবে, কটা নেবে, তার হাতেও তো পয়সা নেই। লকডাউন মানুষের অভিশপ্ত, আমি অনুরোধ করবো সব, মানে জানি না এটা রাজনীতির ছক কিনা বা গল্প, কিন্তু লকডাউনটা না করাই উচিত। আমরা নিজেরা সতর্ক থাকবো, আমরা থাকবো, মাস্ক পরবো, সাবান দিয়ে হাত ধরবো, স্যানিটাইজার দেবো, সব ঠিক আছে, কিন্তু আমরা সতর্ক থাকবো, ভিড়ে নিজেরকম দূরত্ব বজায় রাখবো, কিন্তু লকডাউনটা করে শিল্পীদের জীবনে অভিশাপটা না ডাকাই ভালো। আচ্ছা নিবেদা, আমি আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই যে লকডাউনের বিরোধিতা করছো তার কারণটা হচ্ছে যে তোমাদের মতন শিল্পীদের সত্যি অভাব, অনটনের মধ্যে দিয়ে আবার পুনরায় দিন যাবে। আচ্ছা এই যে দলে দলে শিল্পীরা, মানে কালীগঞ্জের বিভিন্ন শিল্পীরা তারা আজকে রাজনীতিতে নেমে গেছে, তারা কিন্তু হয়তো পেছন পেছন, যেমন অনেক শিল্পীরা আমাদের কাছে প্রকাশ্যে বলেছে যে আগামী দিন ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ চলছে, তার কারণেই তারা কিন্তু রাজনীতিতে আসছে, তো তোমার কি এরকম কোনো ভাবনা আছে আগামী দিন? না, আমি তো কোনো রাজনীতি পছন্দ করি না, যে রাজনীতি করে তার নিজস্ব নীতি নেই এখনকার দিনে, আগেকার দিনে ঠিক ছিল, এখন তাদের নীতি নেই। আমি রাজনীতির সম্বন্ধে যাবো না, যেই সরকার থাকুক আসুক সব সরকার আমাদের কাছে মানে বলতে নেই গার্জিয়ান মনে করি, সব সরকারকে বলবো শিল্পীদের দিকে একটু নজর দিতে, আর কিছু না, প্রত্যেকটা শিল্পী, যে তবলা বাজায় সেও শিল্পী, যে গান করছে এসে কঠিন পরিশ্রম এবং সাধনা করে, এই যে ক্লাসিক গান, ক্লাসিক গান যে এমনি এমনি করছে, তার অন্তর থেকে আওয়াজগুলো আসবে, তার হৃদয় থেকে আসবে, তো আগামী আমি তো সব চোখে দেখেছি, একটা বাচ্চা মেয়ে হারমোনিয়াম দিয়ে গান করছে, মেয়েটার নাম স্নেহা, তার মা ওকে বলছে এই তুই গান বন্ধ কর, দেখ নিপেন পালকে দেখ, ডাকে মরছে, শিল্পী হবি না, শিল্পী হবি না, দরকার হলে সেলাই শেখ, হাতের কাজ কর, কিন্তু শিল্পী হওয়ার চেষ্টা করেছে, শিল্পী হলে না খেয়ে মরছে, লকডাউন আমরা ভাবলাম যে এখন মডার্ন যুগ, বিভিন্ন দিকে সহযোগিতা পাবো, কাট করেছি, এখানে করেছি, ওখানে করছি, দরখাস্ত করছি, কিচ্ছু নেই, লকডাউনটা করলে আমরা আরো ভেঙে পড়ব, সব শিল্পীরা ভেঙে পড়বে। আমি এটাই অনুরোধ করবো যে সরকার আসুক, সব সব সরকার আমাদের কাছে ভগবান তুল্য, আমি রাজনীতি করি না, যেই আসুক খালি শিল্পীদের দিকে একটু তাকালে যদি যদি তোমাকে যে এরকম কোনো অফার আসে আগামী দিন, আগামী কয়েক তিন মাসের মধ্যে আবার পৌরসভা নির্বাচন আসে, তোমাকে হয়তো কোনো দল থেকে প্রার্থী করার জন্য যদি তোমাকে অফার করে, তাহলে কি এই শিল্পী জীবন থেকে বেরিয়েছে তুমি কি রাজনীতি করতে ঢুকবে? রাজনীতি তো করতে কেউ চায় না, ওর ধান্দার জন্য, ওর ধান্দা ফান্দা ওর মধ্যে নেই, আমার ধান্দা হচ্ছে পেটের ধান্দা, আমার ধান্দা যেহেতু রাজনীতি নয়, যে আমার সংগ্রাম করে পরিশ্রম করে দুটো পয়সা আনবো, এসে পরিবার যেন হাসতে পারে, দর্শক হাসলে আমার পরিবার হাসবে, দর্শক যদি আমাকে আমার লোককে হাসাতে পারি আমিও হাসতে পারবো, আমি যদি না হাসি আমি দর্শককে কী করে হাসাবো, বড় কষ্ট
আমি একটু তোমার তোমার জীবনে আসবো। এই যে তুমি যে তুমি যে স্টাইল বা তুমি যে ভঙ্গিমাটা নিয়ে স্টেজ করো অনেকটা চার্লি চ্যাপলিনের মতো, এটা তোমার তোমার জীবনে কি এই চার্লি চ্যাপলিন আইডল? মানে উনি আমার মানে শিশুকাল থেকে মানে আমার বাবা ওনার ছবিটাকে পুজো করত। একটু মানে তবু বলবো যে আমার এই চব্বিশ ঘন্টা সাংবাদিক এবং ক্যামেরাম্যানকে একটু একটু যদি ঘুরিয়ে দেখান আমার বাবার চার্লি চ্যাপলিনের বাবার লাঠি, এই সব এত প্রাইস, এতগুলো প্রাইস পেয়েছে, কি হবে আমার জীবনে? কিছু না, অভিশাপ, সব অভিশাপ। শিল্পী হওয়া বিরাট অভিশাপ। আমি সবাইকে বলবো, শিল্পী হতে গেলে মাথায় রাখতে হবে যে সরকার আসুক লকডাউন করলে শিল্পী আর আর শিল্পী হবে না, সে মৃত, ওর জীবনে কিছু করতে পারবে না। আমি আমি চব্বিশ ঘন্টা লাগবে দর্শক বন্ধুদের বলবো যে এই মানুষটার সঙ্গে এতক্ষণ কথা বললাম, মানুষটার এক কথায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ ছোট থেকে বড় সবাই চেনেন নৃপেন পালকে। আজকে সেই মানুষটা এতদিন পর্যন্ত যে অ্যাচিভমেন্ট, যে যে সম্মানগুলো পেয়েছে, আপনারা দিয়েছেন, সবাই দিয়েছেন, সেই সম্মানগুলো একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, এবং তার সাথে নৃপেন পালের জীবনে যেই মানুষটাকে স্মরণ করেছে, যেই মানুষটার স্পর্শে আজকে নৃপেন পাল তৈরি হয়েছে, সেই মানুষ হচ্ছে তার বাবা। তার বাবাকে কিন্তু তার পথ নির্দেশক, সেই হিসাবে কিন্তু সবসময় সেই পথ ধরে কিন্তু এগিয়েছে শিল্পী জীবনে এবং মিমিক্রি বা হাস্যকৌতুক শিল্পী হিসেবে। আমি প্রথমে নৃপেন পালের বাবার ছবিটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এবং তার সাথে সারা এত বছর, এতটা বছর যে সম্মানটা আপনাদের কাছে পেয়েছে, সেই সম্মানের ঝুলিতে কিছু সম্মান আপনাদের দেখাতে পারবো, কারণ ছড়িয়ে ছিটিয়েছে বিভিন্ন প্রান্তে, হয়তো সবটা দেখানো সম্ভব নয়, কিছুটা দেখাচ্ছে, চলো। কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে বাবার মা বাবার লাঠি চালি চাপের লাঠি দর্শকের আশীর্বাদ পাওয়া, বলতে পারেন এক প্রকার অত্যন্ত কষ্ট করে তার জীবনযাপন করছে। কিন্তু কিন্তু আমরা চাইবো, আমাদের চব্বিশ ঘন্টা লাইভের দর্শক বন্ধুদের বলবো যে নৃপেন পালের বাড়ি হচ্ছে জগদ্দল গোল ঘর, এখানে এসে নৃপেন পালের বাড়ি যে কোনো মানুষ চিনবে। আমরা আমি সমস্ত দর্শক বন্ধুদের বলবো যে যদি সম্ভব হয় নৃপেনদা কিন্তু কখনো কারো কাছে হাত পাচ্ছে না, বা নৃপেনদা কারো কাছে মানে এক কথা বলতে গেলে যে শিল্পীর যে সম্মান, সেই সম্মানের সাথে নৃপেনদা বেঁচে থাকতে চায়, কোনো ভিক্ষে কিন্তু চাইছে না। যদি সম্ভব হয় আপনাদের কোনো অনুষ্ঠানে নৃপেনদার মতন একজন মানুষকে যদি সহযোগিতা করতে পারেন আপনাদের হাসানোর জন্য, সেই হাসানোর মানে ঝুলি নিয়ে আপনাদের কাছে পৌঁছবে, তার যেটা যত সামান্য আয় উপার্জন সেটা দিয়ে তার জীবন চালাতে চায়। বারবার কিন্তু মানে মঞ্চে এক প্রকার নৃপেনদা আতঙ্কে ভুগছে লকডাউনের, কারণ বাস্তবে যে বছরটা 2020 সালটা যেভাবে কাটিয়েছে সেই অভিশপ্তটা বছর তার কাছে, এবং সে কিন্তু বারবার শুধু আপনাদের কাছে নয় ভগবানের কাছে একই প্রার্থনা করছে যে লকডাউনটা যেন আর না হয়, তাতে দুবেলা দুমুঠো ভাত, ওই আলু সেদ্ধ ভাত খেয়ে বাঁচতে পারবো, কিন্তু এই মানুষকে হাসাতে না পারলে হয়তো বাঁচতে পারবো না। তো ক্যানাল পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি চব্বিশ ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।